Hey, 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 একটা তান্ত্রিক এখানে কালো জাদু সাধনা করে এবং এইখানে এই তান্ত্রিকের কাছে নাকি বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে কালো জাদু শিখার নেয়ার জন্য এবং আমরা শুনেছি আজকেও নাকি এখানে দুইজনকে এখানে কালো জাদু শিখাচ্ছে এই তান্ত্রিক ভাই এখনো ভিতরে মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে এটা মোমবাতি জ্বলতেছে মনে হচ্ছে আর কোরআন একটা জিনিস এটা কিন্তু একটা মাটি এই যে মাটি এরিয়া মাটি নিচে কিন্তু এটা হ্যাঁ প্রিয় বন্ধুরা এখানে যে কক্ষের ভিতরে কালো জাদু সাধনা হয় আর কি সেটা হলো একটা গুপ্ত ঘর আর কি একটা অন্ধকার মহল একদম অন্ধকার একটা ঘর আগে উঠে এটা ধরে আপনারা জানেন যে কালো জাদু কতটা খারাপ জিনিস এবং এটা মানুষের কতটা ক্ষতি করতে পারে আর এইভাবে নাকি এই তান্ত্রিক এইখানে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন কত ঘন জঙ্গল চারপাশ দেখাচ্ছে আপনাদেরকে এই জঙ্গলের ভিতরে এই গুপ্ত ঘরের ভিতরে এই তান্ত্রিক এখানে কালো জাদু শিক্ষা দিচ্ছে জি ভাই ওদেরকে আপনি আমার কাছে একটা হাত দেন এইটা যে করো বন্ধ করতে হবে তো প্রিয় বন্ধুরা থেকে কত উঁচু তাই দেখেন তো প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করব যে কালো জাদুটা এখান থেকে এই তান্ত্রিককে টানার জন্য এবং এই কালো জাদু শিক্ষা এখান থেকে বন্ধ করার জন্য তো জানি না আমাদের কোন পর্যন্ত কি হবে এই তাই কালো জাদু দিয়ে আমাদের কোনো ক্ষতি করে কিনা জানি না তো প্রিয় বন্ধুরা আমরা এখানে বেশি কথা বলতে পারছি না কারণ সেই তান্ত্রিকটা কিন্তু ভিতরে আছে জল ভাই দেখা যাচ্ছে কি রায়ন ভাই সব ধ্যানে আছে তান্ত্রিকটা ধ্যানে আছে সব এখনো ধ্যানে ভাই ইয়াল্লা এই অবস্থা কি ভাই ভাই চারিপাশে সব ডেঞ্জারাস সংকেত ভাই এই সংকেতগুলো ভাই দেখছেন ভাই প্রিয় বন্ধুরা এই যে এই ঘরটা কিন্তু একদম মাটির নিচে আর কি এখানে এই দুজনকে ভাই সম্ভবত এরা কালো জাদু শিখাচ্ছে ভাই কালো জাদু শিখাচ্ছে ভাই ওই এখন থেকে এরকম অনেককে কিন্তু এর আগে কালো জাদু শিখাইছে ভাই হাত দিন না ভাই আগে তো হাত দিন না উজ্জ্বল ভাই আগে হাত দিন না ভাই রায়ন ভাই আপনি কিভাবে এই কালো জাদুর এখান থেকে এদিকে দাঁড়াতে যাচ্ছেন তাই বলেন ভাই আমি একবার সাথে কথা বলবো ভালো ভালো বলবো এখান থেকে চলে যাইতে না গেলে ভাই আমি অন্য ব্যবস্থা করবো ভাই যে কোনো এখান থেকে দাঁড়াবই প্রিয় বন্ধুরা এই ঘরটা একদম কিন্তু একটা গভীর জঙ্গলের ভিতরে একদম নির্জন একটা জায়গা যেখানে কিনা এরা বেছে নিয়েছে এই কাজগুলো করার জন্য রায়ন ভাই এই যে এই দুই পাশে যে দুইজন আছে সম্ভবত এই দুইজনকে শিখাচ্ছে ভাই এখানে কালো জাদু সাধনা করাচ্ছে ভাই জি ভাই সেরকমটাই মনে হচ্ছে আল্লাহ ভাইরি লেন্থ সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার ভাই এখন কি করে সমাধান করবেন ভাই ভাই এই কি করেন আপনি এভাবে কেন এখানে কেন কালো জাদু জায়গাটা কেন বেছে নিয়েছেন এই জায়গায় দেখছেন অরিজিনাল এই জায়গাতে মূল যে শিক্ষক সে কিন্তু দেখেন অবস্থা সাধনা করতে করতে তার এখন অবস্থা দেখেন পুরো চুলে মূলে পুরো আটকিয়ে গেছে ঠিক আছে চুলগুলো কাটে না ভাই না ভাই এই বন্ধ করেন এইগুলো আসলে একটু কথা বলেন পুরো তো ধ্যানে আছে ভাই পুরো এই কথা বলেন আমাদের সাথে কালো জাদু সাধনা এটা বুঝলে ভাই জি ভাই ভিতরে চলেন ভাই কাছে যে কথা বলতে তুই তো কোনো কথাই শুনতেছে না ভাই এই কথা বলেন একটু আমাদের সাথে বুঝাল ভাই কি করতেছেন ভাই ভাই এটা আমি মেরে ওঠে ধ্যান ভঙ্গ করার জন্য চেষ্টা করতেছি ভাই খবরদার ওই ওই ওইটা মারেন না ভাই ওটা কোন রাখেন ওইটা কেন রাখেন ভাই এটা মারবো না ভাই ভাই শুধু এমনি ভিতরে ঢুকতে হবে আমাদের ঢুকে কথা বলতে হবে ভাই এটা কোনো সাধারণ কোনো বন্ধ দিয়ে না ভাই এটা
এখানে কিন্তু পুরো ঘরটা কিন্তু ভাই জাদু জাদু দিয়ে একটা আক্রান্ত একটা ঘর ভাই কিন্তু পুরো ঘরটা কিন্তু জাদু দিয়ে একদম বন্ধ করা ভাই রক্ত দিচ্ছে রবীন্দ্রা দেখেন কিভাবে পুতুলের উপর রক্ত দিচ্ছে দেখেন রায়ন ভাই এখানে আমার মনে হচ্ছে ভাই এই এদের জাদু শেখাচ্ছে প্লাস এর এখানে মনে হয় কোনো মানুষের উপর জাদু প্রয়োগ করতেছে ভাই পুতুলের মাধ্যমে কিন্তু কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছে জাদু ক্ষতি কারো ক্ষতি করতেছে এবং সাথে সাথে এদেরও জাদু শেখাচ্ছে ভাই ভিতরে কিভাবে যাবে সেই ব্যবস্থা করেন ভাই এখানে তো টাচ করা হচ্ছে না এই শয়তান এই আমার মনে হচ্ছে ভাই ওর যদি কোনো ধ্যানটা কোনো 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 যদি ভঙ্গ করে দেয়া হয় তাহলে হয়তো আমাদের কথা বলতে চেষ্টা করে এই আমাদের ঘরের ভিতরে প্রবেশ করতে পারে সে ব্যবস্থা করে দে ভাই আপনি আপনি আমার নিষেধ করেন না ভাই এটা আমাদের বড় ক্ষতি করে দেবে কিন্তু এখানে আপনি জনতা খালে একে ভালো মনে করতে অত কিন্তু না কিন্তু অনেকটা খারাপ কিন্তু মনে একটা শক্তিশালী ভাই ও কিন্তু বড় ধরনের ক্ষতি করে ফেলাবে ভাই আমি বলে দিছি কিন্তু ওর গায়ে আঘাত করলে ওকে বস বস করে ফেলাইছে ভাই এ আপনারা এই যে ওর সাথে কি করেন শয়তানের সাথে এ আপনারা কি আর এখানে কি জন্য আছেন এত রাত এখানে আরে এই গভীর এত নিচে একটা ইসে নিচে আপনারা যে এই কাজ শিখতে আসেন দেখি ভালো এই কথা বলেন না কেন ভাই ওরাও কোনো কথা বলছে না মনে হচ্ছে তান্ত্রিক বয়স তো লেখছে ভাই দুইজনই সবগুলোকে ভাই ধ্যানে রেখে দিয়েছে ভাই একই যতদিন সাউন্ড একই একই কন্ট্রো একই সাউন্ড হচ্ছে কিন্তু ওই দেখেন ক্যামেরাই বাড়তে এই আপনারা কেন চলে আসেন দুজনেই চলে আসেন এখান থেকে গুরুটার অবস্থা দেখেন ভাই আমার কিন্তু ভাই সহ্য হচ্ছে না আমি কিন্তু ভাই কোন একটা ক্ষতি না করে ফেলেছে ভাই আপনি কিছু করেন ভাই যে কোনো ভিতরে ঢুকতে হবে আমাদের ভাই পবিত্র পানি দেন তো এখানে পানি ছিলেন তো দরজাটাই অবস্থা কি ভাই খেলা প্রিয় বন্ধুরা ডান ভাই ভাই সাবধানে ভাই এই বন্ধ করে এগুলা আমার মনে হয় এগুলো না করে ভাই আমরা ডিরেক্টলি ভাই ওদের উপরে অ্যাটাক করে ভাই এখানে ভাই আমি আটকাই আটকাই ফেলি ভাই আমরা এদেরকে এখানে ভাই ও কিন্তু দূর হয়ে যায় তাহলে কিন্তু ও কিন্তু আমাদের কিন্তু বড় ধরনের ক্ষতি করে দিবে কারণ হচ্ছে ও কিন্তু সবকিছু কিন্তু দাদুর মাধ্যমে রেখে রাখছে ওই দেখেন মানে দরজাটা পুরো দাদুর মাধ্যমে বন্ধ করে রেখে দিছে পুতুল নিয়ে কি করতেছে উজাল ভাই উজাল ভাই উজাল ভাই উজাল ভাই হাতে মনে হচ্ছে আছে ভাই সৈকত ভাই এখানে কিছু নিয়ে ওর হাতে মারেন ভাই ও কিন্তু ওইখান থেকে কিন্তু এখান থেকে কাজ করতে পারতেছে তাহলে ও কত সবচেয়ে সেটা বুঝতে হবে কিন্তু এভাবে কিন্তু হবে না আর চাইলে কিন্তু ওকে দায় ধরতে পারবো না গায়ে হাত দিতে পারবো না আগে ওকে ভাই ও শক্তি বাবু জাদুগুলাকে বন্ধ করুন বন্ধ করেন ভাই এই দরজা দরজাটা আগে খোলার চেষ্টা করেন ভাই আগে আগে এই দরজার উপর থেকে ভাই মন্ত্রটা কাটে নে ভাই আগে আবার কিছু করার চেষ্টা করছে রায়ন ভাই ভাই সাবধান কিন্তু আপনি সাবধান
এই
সুগত ভাই ভাই ঠিক এখন কি একটু ঠিক আছেন ভাই ইয়াল্লা ভাই ভাই এদিকটা ধরুন ভিড় বন্ধুরা এখানে কিভাবে এদেরকে কালো জাদু শিখাচ্ছে দেখেন তুই শুনে অজ্ঞান হয়ে গেছে রায়ন ভাই উজ্জ্বল ভাই ভাই সেটা তো দেখছি আল্লাহ রায়ন ভাই ওটাকে আবার কিন্তু কিছু একটা করার চেষ্টা করছে ভাই ও বন্ধ কর এগুলা মেরে দেবে এখান থেকে কোথায় চলে গেল দেখ উজ্জ্বল ভাই দেখেন তো সামনের দিকে আগে যান কোথায় গেল ভাই কোথায় গেল এখান থেকে ভাই ভাই এদিকে আসেন আগে এদিকে আসেন এই দুটাকে উঠান ভাই দুটাকে উঠান ভাই এরা এখানে ভাই কালো জাদু শিখতে আসছে নাকি ভাই ভাই এখানে কি চলতেছে ভাই এর ভিতরে কি চলতেছে ভাই আগুন ঠালি বান্ধ ভাই আমি দেখছিলাম এখান থেকে রক্ত উঠাচ্ছিল ভাই ভাই পুরো রক্ত সম্পূর্ণ রক্ত আগুন জ্বালাইছে ভাই কি অবস্থা ভাই এভাবে পুরটা পুরো আসছে ভাই রক্ত ভাই এভাবে রক্ত পুরো সারি দিল মুসলমান আপনার দুজন এক জায়গায় বসেন এ ভাই দুজনকে এক জায়গায় বসেন দুজনকে এক জায়গায় বসেন এইটা কি কিসের জন্য আসছে ভাই ভালোভাবে শোনেন তো এদের কাছে আপনারা এখানে কি জন্য আসছিলেন তান্ত্রিকটার কাছে কি কি জন্য আসছিলেন আপনারা মানুষের ক্ষতি করার জন্য আসছিলেন এই কথা বলেন এই ভালোভাবে কথার উত্তর দে কিন্তু কি জন্য আসছিলেন এখানে আমি এখনো বলতে ভালোভাবে কথার উত্তর দে কিন্তু আপনি কি কাল শিখার জন্য এখানে আসছিলেন ভাই কোনো কথা উত্তর দিছেন আপনি দি একদম ভাই ভাই মেরে মারেন না রে ওরা বান ধরে রয়েছে ভাই ভদ্র ঘরে ছেলে পেলে মনে হচ্ছে তোরা আমার মনে হচ্ছে কি এরা শিখার জন্য আসছে কাঁপতেছে কথা বল তোরা কারা তোরা হিন্দু না মুসলমান এখানে কি করেছে রাত্রে এখানে কি করেছে তান্ত্রিক
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ভাই, রান ভাই, আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি।